যে দুর্নীতি শুরু হয়েছে আপনার গত 15 বছর ধরে চলছে ভয়াবহ রকমের দুর্নীতি প্রত্যেকটি জিনিসের দাম বেড়ে গেছে এই দামগুলোকে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে অনির্বাচিত অবৈধ ভোটের অধিকার হরণকারী লুঠেরা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে তাদের পদত্যাগের দাবিতে আমরা একটা ঐকমত্য সৃষ্টি করে আন্দোলনে যাওয়ার জন্যে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলছি সেই প্রথম পর্যায়ে আমরা শেষ করেছি দ্বিতীয় পর্যায়ে আমরা প্রায় চোদ্দটি দলের সঙ্গে ইতিমধ্যে কথা হয়েছে আজকে আমরা কথা বলেছি জাতীয় দল বাংলাদেশ জাতীয় দল তাদের সঙ্গে আর বাংলাদেশ ইসলামিক পার্টি এই দুটো দলের সঙ্গে আপনারা জানেন যে আমরা যে দাবিগুলো আমরা উত্থাপন করেছি যে এই সংসদকে ভেঙে দিয়ে এই সরকারকে পদত্যাগ করতে হবে এবং পদত্যাগ করে একটি অন্তর্বর্তীকালীন নির্বাচনের অথবা নির্বাচনকালীন সময়ে একটি তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ সরকার গঠন করতে হবে সেই সরকার তারা নতুন নির্বাচন কমিশন গঠন করবে নতুন নির্বাচন কমিশন গঠন করে একটি সকলের কাছে গ্রহণযোগ্য একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করে একটি জনগণের সরকার বা একটি জাতীয় সরকার প্রতিষ্ঠা করা হবে এই লক্ষ্যে আমরা কাজ করছি ইতিমধ্যে এই দাবিগুলোর মধ্যে আমাদের যেটা যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা আছে তাদের মামলাগুলো সবকে প্রত্যাহার করতে হবে আমরা বলেছি যে হারে আপনার নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধি পেয়েছে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে প্রত্যেকটি জিনিসের দাম বেড়ে গেছে এই দামগুলোকে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে আমরা বলেছি যে দুর্নীতি শুরু হয়েছে আপনার গত 15 বছর ধরে চলছে ভয়াবহ রকমের দুর্নীতি সেই দুর্নীতিকে যারা ঘটাচ্ছে তাদেরকে চিহ্নিত করবার জন্য একটা কমিশন গঠন করা হবে এবং আমরা একই সঙ্গে বাংলাদেশে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমরা এই লক্ষ্যে আন্দোলন করছি আমি এখন আমরা একমত হয়েছি আজকের জাতীয় দল এবং বাংলাদেশ ইসলামিক পার্টির সঙ্গে যে আমরা এই লক্ষ্যে আমরা সবাই যুগপথ আন্দোলন আমরা করব ময়মনসিংহে দেখেছেন যে কীভাবে মানুষ এসছে ট্রলারে করে নৌকায় করে বিভিন্নভাবে একইভাবে দেখে হেঁটে রিক্সায় করে একই রিক্সাওয়ালা সে নিয়ে আপনার সমস্ত যারা অংশগ্রহণ করবেন তাদেরকে নিয়ে এসছে কোনো ভাড়া পর্যন্ত নেই এটাই হচ্ছে জনগণের অংশগ্রহণ আরে ভাই কি হ্যাঁ